নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা জীবনে শুভ ভাগ্য পরিবর্তন কিন্তু আসছে, এবং কোন দিক থেকে আপনাদের জীবনে সব থেকে উন্নতি হবে, কোন জায়গাটা আপনারা সব থেকে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তিরিশে এক তো শনি এখন ফোর্থ হাউসে অবস্থান করছে এবং সপ্তমভাবে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করছে। তো তিরিশে জুনের পরবর্তী সময় থেকে বৃহস্পতিদেবের পাশাপাশি শনিদেব, অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করলেও চতুর্থভাবে শনিদেব কিন্তু বক্রী হয়ে যাবে। এই বক্রী থাকবে হচ্ছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর, মোটামুটিভাবে 142 দিন বক্রী থাকবে শনিদেব। এই বক্রী থাকার জন্য আপনার মধ্যে ফ্যামিলি কেন্দ্রিক একটা চাপ ফিল হবে, আপনাদের মধ্যে একটু কর্মক্ষেত্র রিলেটেড প্রেশার বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো রকমের প্রেশারকে একটু মেনে নিতে চেষ্টা করুন, নতুন নতুন স্কিলকে অ্যাকোয়ার করতে চেষ্টা করুন, এবং আপনারা এই সময় নিজের মন মানসিকতাকে একটু প্রসন্ন রাখতে চেষ্টা করুন। সেই জন্য যোগব্যায়াম, মেডিটেশন বা সঠিক কোনো ডায়েট চার্ট ফলো করুন, যাতে আপনার শরীর মন মানসিকতা একটু সতেজ থাকে। ফোর্থ হাউসে শনি আপনাকে কাজের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। আপনার মনে হবে যে জীবনে আপনাকে আরও অনেক কিছু করতে হবে, আপনার জীবনে অনেক কাজ বাকি, আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, এমন ক্ষমতা আপনার মধ্যে সর্বদা প্রদান করে আপনার জীবনে সার্বিকভাবে উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, পরিবারের মেম্বারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তার মধ্যে রাখবে। কিন্তু বক্রী শনি আপনার জীবনে, যেহেতু এখানে শনি নিজে থেকে স্ট্রং হয়ে যাচ্ছে, এখানে আনস্টেবল কিন্তু স্ট্রং, ফোর্থ হাউসে থাকা বক্রী থাকার জন্য তিরিশে জুন থেকে এখানে পনেরোই নভেম্বর পর্যন্ত, সেই স্ট্রংলি কিন্তু আনস্টেবল বক্রী শনি, রেট্রোগ্রেড শনি আপনাকে মন মানসিকতার মধ্যে অস্বস্তির মধ্যে রাখলেও আপনাকে গঠনমূলক পরিবর্তন, সম্পত্তি কোনো কেনাবেচার দিক থেকে, আপনার কোনো নতুন কোনো চাকরি প্রাপ্তির দিক থেকে, চাকরিতে পরিবর্তনের দিক থেকে, আপনার জীবনে যদি পরিশ্রম করেন, লড়াই করেন, সেই পরিবর্তন কিন্তু অনেকটা শুভ হবে। তবে মনে রাখতে হবে, আপনি যে কাজই করুন না কেন, কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে আপনাকে খুঁটিনাটি ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে। আপনি যদি রিলাকটেন্ট থাকেন, গতানুগতিকভাবে যদি চলেন, তাহলে কিন্তু সেখানে ডেফিনেটলিভাবে আপনার ভুল হবে, মনে রাখতে হবে এটা। কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বক্রী শনি আপনাকে কিন্তু সার্বিক অর্থে সমস্ত দিক থেকে আপনাকে নিজেকে একটু খেয়াল রাখতে হবে, একটু কনসাস মাইন্ডে কাজ করতে হবে। ওই সবসময় একটা কল্পনার জগতে রয়েছেন আর কাজ করে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি দেখবেন আপনার কাজ ভুল হবে। আপনাকে যে কোনো জায়গায় কিন্তু, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু তারা পরীক্ষার দিক থেকেও কিন্তু সাবধান হতে হবে। এই ধরনের একটা যদি আপনারা মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যায়, কেননা আমাদের ফিফথ হাউসে কিন্তু রাহু রয়েছে, আপনাদের মধ্যে একটা ফিকেল মাইন্ড তৈরি করছে, তো সেখানে আপনার মনের মধ্যে একটা অশান্তি, মনের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে, এবং প্রেমের দিক থেকেও আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করছে। কিন্তু এখানে শনি কী করবে, আপনাকেই দেখতে হবে আপনি কতটা ধৈর্যশীল, কতটা পরিশ্রমী, কতটা লড়াই করছেন, তাহলে কিন্তু আপনার কর্মের জায়গা অনেক প্রোগ্রেস হবে, অনেক উন্নতি হবে, আপনাকে দায়ী দায়িত্ব পালন করতে হবে। তবে পরিবারের সার্বিক দিক থেকে আপনাকে একটু যত্নশীল হতে হবে, নিজের মন মানসিকতার মধ্যে এই যে চেঞ্জটাকে, এই যে হিউজ যে চেঞ্জ হবে আপনার জীবনে, সেই চেঞ্জটাকে একটু পজিটিভভাবে নিতে হবে। দেখবেন আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন আসবে। আপনার এই সময় কোনো কাজের সুযোগ আসতে পারে, এবং কাজে একটু প্রেশার যেমন বাড়বে, তেমন কিন্তু কর্মোন্নতির সুযোগ কিন্তু তৈরি করবে। এবং আপনার উচিত হচ্ছে এই সময় কোনো রকম মেডিটেশন, যোগব্যায়াম করা, এবং সেই সঙ্গে আপনার নতুন কোনো স্কিলকে অ্যাকোয়ার করা, সেটা যেমন চাই। এবং আপনারা কখনোই কাউকে দুম করে বিশ্বাস করে নেবেন না, আপনারা কল্পনার পাহাড় বুনে কাউকে ভালোবেসে ফেলবেন না দুম করে, তাহলে কিন্তু কষ্ট পেতে পারেন, এই ব্যাপারে আপনাকে বুঝতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার লাইফ পার্টনার, আপনার প্রেমিক প্রেমিকা যে রয়েছে, তার কী সুবিধা অসুবিধা কী বলতে চাইছে, বা আপনার মা বাবা কী বলতে চাইছে, সার্বিক দিকটাকে আপনাকে একটু বিচার বিবেচনা করতে হবে। যারা পরিবারের বিভিন্ন দিক থেকে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন, তারা কিন্তু কাগজপত্রটা ভালোভাবে দেখে নেবেন, নাহলে কিন্তু এখানে কোনো দিক থেকে আপনার নিজের ভুলের জন্য কিন্তু কোনো খেসারত দিতে হতে পারে, কোনো মাসুল গুনতে হতে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে। অন্যদিক থেকে কি বলবো, সেটা হচ্ছে আপনাদের মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করতে চেষ্টা করুন, এবং আপনাদের মনে রাখতে হবে ফোর্থ হাউসে শনি ষষ্ঠভাবের উপর একটা প্রভাব দেওয়ার জন্য আপনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কোনো কাজের আপনি অবশ্যই সফলতা পাবেন। যদি যদি লড়াই করবেন, আপনার মধ্যে একটা সেই লড়াকু মেন্টালিটি থাকবে, কিন্তু আপনার জীবনে কিছুটা শত্রুতার সম্মুখীন হওয়া, কিছুটা লড়াই, কিছুটা স্ট্রাগল, কিছুটা প্রতিবন্ধকতা কিন্তু ফেস করতে হবে আপনাকে। কিন্তু এই সময় কোনোভাবে লোন নেবেন না, কাউকে লোন নেবেনও না, কাউকে লোন দেবেনও না, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন, এবং কোনো মানুষকে সহজে বিশ্বাস করবেন না,
ব্যবসায় যে কোনো চিন্তাভাবনা একটু রিয়েলিস্টিকভাবে করার চেষ্টা করুন এবং দাঁত বা হাড় সংক্রান্ত ব্যাপারে একটু নিজেকে সাবধানে রাখতে চেষ্টা করুন। দরকার হলে অনেক ধরনের দেখবেন মাউথ ওয়াশ পাওয়া যায়, সেগুলো দিয়ে কুলকুচি করুন, ঠিক আছে, এবং অবশ্যই ভালোভাবে ব্রাশ করুন। দাঁত সংক্রান্ত বা হাড়ের একটু প্রবলেম আপনাদের আসতে পারে, তবে বক্রী শনি যেহেতু আপনার ফোর্থ হাউস মানে হচ্ছে আমাদের মানসিকতাকে ইন্ডিকেট করে, তাই আপনার মধ্যে সব কিছু থেকেও মনে হবে যেন একটা ডিস্যাটিসফ্যাকশনের একটা জন্ম দেবে। আপনার মধ্যে অত্যন্ত পরিশ্রম করার একটা ক্ষমতা তৈরি করবে, আপনার মধ্যে না হওয়া কাজগুলোকে টেনে বার করে আনার চেষ্টা করবে। আপনিও কিন্তু দেখিয়ে দিতে পারেন যে আপনার মধ্যে কি ক্ষমতা রয়েছে, অর্থাৎ আপনাকে সার্বিক সমস্ত সমস্যা থেকে টেনে বার করে নিয়ে আপনাকে একমুখী করবে, অর্থাৎ আপনার এনার্জিকে চ্যানেলাইজ করতে সাহায্য করবে। শুধু বক্রী শনির যেমন আপনাকে মানসিকভাবে একটু অস্থির করে দেবে, আপনার ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে, তেমন আপনাকে কিন্তু চ্যানেলাইজ করে আপনার জীবনের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। আপনাকে কিন্তু পরিশ্রম করার একটা মানসিকতা কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবে থেকে আপনার প্রেম, বিবাহ, ব্যবসা, আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন, সঠিক কোনো গুরুপ্রাপ্তি, আপনার প্রফেশনাল দিকে উন্নতি, আপনার জীবনে কর্মের দিক থেকে উন্নতি বা আপনার কোনো রকম পড়াশোনার দিক থেকে উন্নতিকে ইন্ডিকেট করছে, এবং সেই দিক থেকে কিন্তু আপনার জীবনে সার্বিক অর্থে একটা প্রাপ্তিযোগ্য সুযোগ নিয়ে আসবে, অর্থলাভের সুযোগ নিয়ে আসবে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবকে বিরাজ করবে। শনিরও প্রভাব এবং বৃহস্পতিরও প্রভাব কিন্তু আপনার লগ্ন রাশির উপর পড়ছে, তবে বক্রী শনির যে নেগেটিভ প্রভাব কিন্তু এখানে বৃহস্পতিদেবের পজিটিভ প্রভাব আপনাকে কিন্তু অনেকটা ডিমোটিভেশনের হাত থেকে আটকাবে এবং আপনাকে সর্বদা পজিটিভ মেন্টালিটি কিন্তু প্রদান করবে। এবং বৃহস্পতিদেব কিন্তু থার্ড হাউসে প্রভাব বিস্তার করে আপনার মন মানসিকতার মধ্যে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কিছু করার মতো মেন্টালিটি কিন্তু একটা ক্ষমতা কিন্তু আপনাকে প্রদান করবে। অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু অনেক স্ট্রং হয়ে রয়েছে, মঙ্গল স্ট্রং থাকার জন্য আপনার মধ্যে সর্বার্থকভাবে মঙ্গল একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে এবং এই মঙ্গল কিন্তু আপনাকে সর্বদা শুভ কাজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনার মধ্যে না হওয়া যে কাজটা কিছুতেই পাচ্ছেন না, কিছুতেই করতে পারছেন না, আপনার মধ্যে একটা অবসাদ, আপনার মধ্যে যে ডিপ্রেশন, আপনার মধ্যে যে অশান্তি, আপনার মধ্যে যে শারীরিক ক্ষমতার অভাব, সেই জায়গাটা কিন্তু মঙ্গল সরিয়ে দেবে, আপনার মধ্যে একটা প্রচুর পাওয়ার দেবে, প্রচুর শক্তি দেবে এবং সেই শক্তিকে আপনাকে সঠিক কাজে ইউটিলাইজ করতে হবে। তাহলে কিন্তু আপনি এই মঙ্গল বৃহস্পতি থেকে শুভ বল যেমন পাবেন, সেই সঙ্গে কিন্তু বক্রী শনির এই যে পজিটিভ ক্ষমতা, আপনার মধ্যে অসম্ভব ধৈর্য শক্তিকে বৃদ্ধি করার যে ক্ষমতা, আপনার মধ্যে কাজের মধ্যে যে লড়াকু মেন্টালিটি, এগুলো কিন্তু আপনার জীবনে সর্বদা উন্নতি করতে চেষ্টা করবে। কিন্তু আপনার পঞ্চমভাবে রাহুর প্রভাবের জন্য আপনার মাইন্ডকে একটু শান্ত করতে হবে, ফিকেল মেন্টালিটিকে সরে আসতে হবে, সঠিকভাবে ডিসিশন নিতে হবে, যাতে আপনি জীবনে সর্বদা সঠিকভাবে ডিসিশন নিতে পারেন, সঠিকভাবে উন্নতি করতে পারেন, তার জন্য সর্বদা প্রয়াস করে যেতে হবে। তবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ওভারঅলভাবে এই যে গোচর বা ট্রানজিটের ফলাফল ভালো, কিন্তু আপনার ক্ষেত্রে কতটা ভালো না খারাপ, সমস্ত বৃশ্চিক রাশি 100% বৃশ্চিক রাশিগুলো কি সবাইকে ভালো হবে বা সবার কি খারাপ হবে, তা নির্ভর করবে আপনার বাচ্চাদের কন্ডিশনের উপর। ধরুন বাচ্চাদের বক্রী শনি রয়েছে, তাহলে আপনার মধ্যে একটা নেগেটিভ প্রভাব বেশি থাকবে। যদি আপনার বাচ্চাটি যদি বৃহস্পতি স্ট্রং থাকে, তাহলে কিন্তু সেই প্রভাবটা অনেকটা কাটিয়ে দেবে। আপনার বাচ্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বাচ্চাটি সঠিকভাবে প্রেডিকশন করুন, সঠিকভাবে অ্যানালাইজ করুন এবং আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন করে আপনার এই বাচ্চাটির সঠিকভাবে প্রেডিকশন করিয়ে, সঠিকভাবে তার প্রতিকার করিয়ে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন। দেখবেন আপনার জীবনে ডেফিনেটলিভাবে উন্নতি হবে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মন থেকে একটু স্ট্রং হন, জীবনে কিছু করার মতো একটা দৃঢ় সংকল্প রাখুন, আপনার জীবনে ডেফিনেটলি কিছু উন্নতি কিন্তু হবেই হবে। এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং ঈশ্বরের উপর আস্থা রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন এবং একটু পজিটিভ অ্যাপ্রোচ রাখবেন যে আপনার দ্বারাও জীবনে কিন্তু কিছু হবে। আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক লড়াই, অনেক প্রতিবন্ধকতা ফেস করতে করতে আপনার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয় যে আপনি মনে হয় জীবনে কিছু করতে পারবেন না। এই বদ্ধমূল ধারণা থেকে সরে আসুন, জীবনে কিছু করার মতো মেন্টালিটি নিন। আপনার জীবনে অবশ্যই এই সময়টা সার্বিক একটা শুভ পরিবর্তন কিন্তু আমি বারে বারে বলছি যে টোটাল বাকি যে 2024 সালটা রয়েছে সেটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করুন। প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নকে বারে বারে একটা কথা বলি যে আপনারা অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন, প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দেবেন, নিরামিষ খেয়ে এই ব্যাপারগুলো করতে হবে এবং প্রতি মঙ্গলবার আপনাকে 3 করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। একবার নয়, 3, শুনে নয়, আপনাকে পাঠ করতে হবে। অনেকের মুখে আমি শুনি যে দাদা আমি তো হনুমান চল্লিশা পাঠ করতে পারি না, আমি শুনি, শুনলে হবে দাদা, কিন্তু এমন নয়, এমন ফাঁকিবাজি করলে কিন্তু হবে না। আপনাকে 3 কাজ করতে হবে, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু সরে যাবে। যাদের কর্ম সংক্রান্ত অত্যন্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সূর্য প্রণাম করা মাস্ট হবে,
ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করে নেবেন, সঠিকভাবে রেমেডি নিয়ে নেবেন যে কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের থেকে, তাহলে কিন্তু সেটা অনেক উন্নত হবে। সেটা আমার কাছেও হতে পারে বা যে কোনো অ্যাস্ট্রোলজির কাছে আপনারা ওপিনিয়ন নেবেন এবং সেটাকে প্রতিকার করার চেষ্টা করবেন এবং জীবনের উন্নতির পথকে প্রশস্ত করবেন। এইভাবে কিন্তু চলুন, দেখবেন জীবনে আপনাদের ডেফিনেটলি উন্নতি হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁতে পারলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে নিত্য ভিডিও করে যাই আলটিমেটলি আপনাদের জীবনের পথের উন্নতির পথকে প্রশস্ত করার জন্য, এবং অবশ্যই আমার তো নিজের কিছুটা স্বার্থ থাকেই। অনেকে বলবেন যে নিজের স্বার্থের কথা বলছেন আর আমাদের বলছেন নাকি উন্নতি করেন বা আমাদের হেল্প করেন, তা নয়। আমার নিজের অবশ্যই ডেফিনেটলি স্বার্থ রয়েছে এবং আপনারাও যেন সঠিক পথে চলতে পারেন, সঠিক লাইফে দিশা পেতে পারেন, সেই উদ্দেশ্যে আপনাদের এই ভিডিও করা। আশা করব আপনারা উপকৃত হবেন। নমস্কার, থ্যাংক ইউ।